फ्रेंड्स वेलकम टू अनुज ब्लॉग ट्यूब। आज के आमरा बनाच्छी रुई माछ पेपे दिए झोल। आमी एखाने निलाम 5 पिस दागा और 5 पिस पेटी और एकटा माछेर माथाओ निलाम। आपनारा चाइले किन्तु माछेर माथा नाओ दिते पारेन। एखाने आमी पेपे निये निएछि एकटा गोटा, एइभाबे केटे निलाम छोटो छोटो करे। दुटो पेंयाज स्लाइस करे निलाम, काँचा पाका लंका दिलाम कटा, देखे नीन 9-10 मतन। आमी लंका गुड़ो दिच्छी ना, एजन्य काँचा लंका एकटू बेशी करे दिलाम। एखाने निलाम आमी 1.5 चामच आदा रसुन बाटा और 2 टमेटो कुचि। तो आमी एबारे माछटा फ्राई करे नेब। गैसे तेलटा बसिए दिलाम, फ्लेमटा हाई करे रेखेछि। तेलटा भालो करे गरम हो गेछे, एबार आमी माछगुलो फ्राई करे नेब। मीडियम फ्लेमे आमी ढेके ढेके माछगुलोके भेजे नेब। माछगुलो आमी काटे निच्छि। প্রথমে পাতে আমি এখানে ঢাকা দিয়ে দিয়ে কাটছি। মাছটা ফ্রাই হয়ে গেছে, আমাদের তুলে নেব। তো ফ্রেন্ডস এভাবে আমি সব মাছগুলো ভেজে নেব। গুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি 2 চামচ মতো আরো সরষের তেলটা অ্যাড করছি। প্রথমে আমি 2 চামচ সরষের তেল দিলাম, ফিশ ফ্রাই করলাম। এবার আমি দিয়ে দিলাম 1 চা চামচ 5 ফোড়ন। ফ্লেমটাকে আমি হাইতে করে দিলাম। পাঁচ ফোড়নটা ফাটতে শুরু হয়েছে, এবার আমি ফ্লেমটাকে একদমই লো করে দিলাম। এবার আমি এতে কেটে রাখা পেঁপেগুলো দিয়ে দেব। এক দুবার এবার নাড়াচাড়া করে এবার আমি ফ্লেমটাকে মিডিয়াম করে 2 মিনিটের জন্য ঢেকে দেব। 2 মিনিট হয়ে গেছে, এভাবে আমরা যদি 2 মিনিট রেখে ঢাকা দিয়ে ছেড়ে দেব তো কি হয়, আমাদের পেঁপেটা অনেক তাড়াতাড়ি নরম হয়ে যাবে, তরকারিটাও অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। এবারে ফ্লেমটাকে আমি বাড়িয়ে দিলাম, ফ্রাই করে দিলাম। এবার আমি এতে দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজটা যতক্ষণ না গোল্ডেন কালার হচ্ছে ততক্ষণ আমি কিন্তু হাই ফ্লেমে কিন্তু ফ্রাই করব।
দেখুন পেঁয়াজটা আমার গোল্ডেন কালার হয়ে গেছে। এবার আমি ফ্লেমটাকে লো করে দিলাম। এতে দেব আমি 1 চা চামচ হলুদ। এক চামচ দিলাম আমি নুন। আমি একটু ঝোল করবো, তো তো একটু নুনটা লাগবে। আপনারা নুনটা লবণটা আপনাদের পরিমাণ মতন দেবেন। এবার আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1.5 চামচ। পাঁচ মিনিট আমি আদা রসুনের একটা কাঁচা গন্ধ যতক্ষণ না যাচ্ছে না 5 মিনিট অবধি আমি ফ্রাই করব। পাঁচ মিনিট হয়ে গেছে, এবার আমি টমেটোর কুচি দিয়ে দেব। আপনারা কিন্তু টমেটো পিউরি ব্যবহার করবেন না, টমেটো পিউরি ব্যবহার করলে একদমই ঝোলটা ঘন হয়ে যাব। আমরা এখানে পেঁপে দিয়ে একদমই পাতলা ঝোল বানাচ্ছি। পেঁপেটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, কেন কি একবার তো আমরা 2 মিনিটের জন্য ঢেকে দিলাম, তারপরে মশলা দিয়ে এত কষছি, বেশিক্ষণ লাগবে না আমাদের ঝোল হতে। এখানে আমি এতে দেব 1 চা চামচ জিরে গুঁড়ো। আর লঙ্কাগুলো এমনি ছিঁড়ে নিয়েছি আমি, সব দিয়ে দিলাম। এবার এটাকে আমি 2 মিনিটের জন্য ঢেকে দেবো। টমেটোটা একটু গলাবো আমি মিডিয়াম ফ্লেম করে। 2 মিনিট হয়ে গেছে, আস্তে করে আমি ঢাকনাটা খুলে নিই। টমেটোটা অনেকটা নরম হয়ে গেছে, ফ্লেমটাকে হাইট করে এবার আমি 5 মিনিট আর একটু ভালো করে ফ্রাই করে নেবো মশলাটা। পেঁপেগুলো দেখতে পাচ্ছেন অনেকটা সিদ্ধ হয়ে গেছে। দেখুন এভাবে আপনারা করলে কিন্তু খুবই ভালো তাড়াতাড়ি সিদ্ধ হবে। এখন বর্ষাকাল তো মাছের ডিম থাকে, ওই জন্য মাছের পিসগুলো অনেক পাতলা পাতলা হয়। এক এক সময় কী হয়, মাছটা সিদ্ধ মানে ঝোলে যখন আমরা দিই, পেঁপে সিদ্ধ হতে হতে মাছগুলো পুরো গলে যায়। এভাবে যদি আপনারা করেন মাছটা একদমই পারফেক্ট পাবে আর পেঁপেটাও একদম পারফেক্ট সিদ্ধ হবে। এবার আমি এতে জল দিয়ে দেব। আমি অনেক বেশি জল দিচ্ছি, কেন কি আমি পাতলা করে ঝোল করব। এবার এটা 1 মিনিট অপেক্ষা করব ঝোলটা ফোটার। দেখুন জলটা যে দিলাম ঝোলটা ফুটে গেছে। এবার আমি আস্তে আস্তে করে মাছগুলো বসিয়ে দেব। ফ্লেমটা কিন্তু আমি একদমই লোতে রাখব। গরমকালে এরকম মাছ মাছের ঝোল খেলে খুবই ভালো শরীরের পক্ষে। 5 মিনিট মিডিয়াম ফ্লেমে ফুটতে দেব। 5 মিনিট হয়ে গেছে, এবার একটু দেখে নিই। রেডি হয়ে গেছে, দেখুন কি সুন্দর একটা সুগন্ধি আসছে। পেঁপেগুলো তো একদমই নরম হয়ে গেছে, দেখুন দেখতে পাচ্ছেন। এবার আমি ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। 1 চা চামচ জিরে গুঁড়ো এতে দিয়ে দিলাম।
গরম গরম ভাতের সাথে সার্ভ করবেন, দারুণ লাগবে খেতে। এবার আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। সো ফ্রেন্ডস, দেখে নিন, পেঁপে দিয়ে মাছের ঝোল রেডি হয়ে গেছে আমাদের। সো আপনারা কিন্তু ঘরে অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করে কমেন্টস করে বলবেন কেমন হয়েছে খেতে। আপনাদের যদি আমার ভিডিওটা পছন্দ হয় তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্টস করবেন। আপনারা যদি আমার চ্যানেলে নতুন থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি দেখছে কিন্তু, প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই চ্যানেল। বাই।